হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সঙ্গীত শিল্পী ও মডেল প্রীতম হাসানকে নিয়ে। প্রীতম হাসান সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে আসি তার পার্সোনাল লাইফ সম্পর্কে। প্রীতম হাসান তার পার্সোনাল লাইফ নিয়ে একটি গান বানিয়েছেন। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাজারো মেয়েকে কাঁদিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। 5 বছর আগে জাদুকর গানের শুটিংয়ের সময় অভিনেত্রী সেহেতাজ মুনিরার প্রেমে পড়ে যান তিনি। পরে 5 বছর ছুটিয়ে প্রেম করার পর অবশেষে তারা বিয়ের পিঁড়িতে বসলেন। এবার তার ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করা যাক। তিনি এক গণমাধ্যমকে জানান, ছোটোবেলায় মিউজিকের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, করবর্তী ছিল খেলনা, রাইফেল, পিস্তল, বন্দুক ইত্যাদি। ছোটোবেলা বলতাম আমি অফিসার হব, ভীষণ দুষ্ট ছিলাম, বাড়িতে কেউ বকা দিলে বাবাকে ফোন করে নালিশ করতাম। বাবা বলতেন তুমি ক্যালেন্ডারে লিখে রাখো, আমি এসে বিচার করব। এরপর দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষার পর 17 কিংবা 18 বছর বয়সে তার পুপু তাকে কিনে দেয় একটি কম্পিউটার। কম্পিউটারের কম্পোজিশন অনুশীলন শুরু হয় বিদমের প্যাটার্ন তৈরির মাধ্যমে। এরপর প্রীতম বলেন, তারপর একটা সময় মজা করে একটা দুইটা প্যাটার্ন করা শুরু করি, রবীন্দ্রসঙ্গীত রিমিক্স করি। এরপর আস্তে আস্তে তার ক্যারিয়ার পরিবর্তন আসতে শুরু করে। 80-এর দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে তিনি, কিন্তু বাবার পরিচয় বড় হয়নি তিনি। প্রীতম হাসান নিজের প্রতিভা গুণে এখন বাংলাদেশের সঙ্গীত শিল্পী জগতে একজন পরিচিত নাম, এবং তার বড় ভাই প্রীত হাসান একজন সঙ্গীত শিল্পী। শৈশবে তার গানের জগতে আসার কোনো সম্ভাবনাই ছিল না। তিনি বলেন, আব্বু যখন বেঁচে ছিল তখন ভাইয়া আর আমি প্রায় অনুশীলন করতাম। ভাইয়া খুব সিরিয়াস ছিল, কিন্তু আমার খুব একটা মনোযোগ ছিল না। আব্বু মারা যাওয়ার পর আমি সারাদিন গেম নিয়ে পড়ে থাকতাম। তারপর একটা সময় বড় ভাই প্রীতকের অনুপ্রেরণায় প্রীতম সঙ্গীত জগতে পা রাখে এবং একজন সফল সঙ্গীত শিল্পী হিসাবে নিজেকে গড়ে তোলেন। এরপর তিনি অনেক মিউজিক ভিডিওতে কাজ করেন এবং দর্শকদের অনেক সুন্দর সুন্দর মিউজিক ভিডিও উপহার দেন, যার মধ্যে রয়েছে আশো মামা হে, লোকাল বাস, বেআইন সাব, জাদুকর, রাজকুমার, গার্লফ্রেন্ডের বিয়ে ইত্যাদি। প্রীতম হাসান 27 জানুয়ারি 1993 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সেই অনুপাতে তার বর্তমান বয়স 29 বছর। তার বাবার নাম খালিদ হাসান মিনু, যিনি একজন সঙ্গীত শিল্পী। মায়ের নাম পাতেমা হাসান পলাশ এবং তার ভাইয়ের নাম প্রীতক হাসান। বর্তমানে তিনি ভাড়িদাড়া বসুন্ধরায় পরিবারের সঙ্গে বসবাস করেন। প্রীতম হাসান গুলশানে কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন, এরপরে সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পূর্ণ করেন। এবার তার সম্পত্তির পরিমাণ সম্পর্কে জেনে আসি। কিছু রিপোর্টস অনুযায়ী জানা যায় প্রীতম হাসানের সম্পত্তির পরিমাণ প্রায় 15 কোটি টাকারও বেশি। এই ছিল প্রীতম হাসান সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। যদি প্রীতম হাসানকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।